আজি রাষ্ট্রপতি ভৱনত ভারত রত্ন সন্মান প্রদান সমারোহ পাঁচগৰাকী মহান মনীষীক প্রদান করা হব ভারত রত্ন সন্মান প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানীলৈ ভারত রত্ন সন্মান আন চারিগৰাকী মহান মনীষীক মরণোত্তরভাবে প্রদান করব ভারত রত্ন সন্মান প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পূরী ঠাকুরলৈ মরণোত্তরভাবে ভারত রত্ন সন্মান আগবঢ়া হব পিতৃর হয়ে বটা গ্রহণ করব পুত্র রামনাথ ঠাকুরে প্রাক্তন দুই প্রধানমন্ত্রী প্রয়াত নরসিং লগতে চৌধুরী চরণ সিংলৈও এই সন্মান আগবঢ়া হব মরণোত্তরভাবে প্রাক্তন দুই প্রধানমন্ত্রীক প্রদান করা হব এই সন্মান প্রয়াত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনকো প্রদান করা হব ভারত রত্নর সন্মান আজি পুনৰবাৰ জনাইছো ৰাষ্ট্ৰপতি ভৱনত এই বঁটা প্ৰদান কৰা হ'ব মৰণোত্তৰভাৱে প্ৰাক্তন দুই প্ৰধানমন্ত্ৰীক প্ৰদান কৰা হ'ব ভাৰত ৰত্নৰ সন্মান ৰাষ্ট্ৰপতি ভৱনত ভাৰত ৰত্নৰ সন্মান প্ৰদান এক সমাৰোহ পাঁচগৰাকী মহান মনীষীক প্ৰদান কৰা হ'ব ভাৰত ৰত্নৰ সন্মান প্ৰাক্তন উপ প্ৰধানমন্ত্ৰী লালকৃষ্ণ আদভানীলৈ ভাৰত ৰত্নৰ সন্মান আন চাৰিগৰাকী মহান মনীষীক মৰণোত্তৰভাৱে প্ৰদান কৰিব ভাৰত ৰত্নৰ সন্মান প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰয়াত কৰ্পূৰী ঠাকুৰলৈ মৰণোত্তৰভাৱে বঁটা প্ৰদান কৰা হ'ব পিতৃৰ হৈ সেই বঁটা গ্ৰহণ কৰিব পুত্ৰ ৰামনাথ ঠাকুৰে ইয়াৰ সমন্তৰালকৈ প্ৰাক্তন দুই প্ৰধানমন্ত্ৰী প্ৰয়াত নৰসিং চৌধুরী চরণ সিংলৈ এই সন্মান মরণোত্তরভাবে প্রাক্তন দুই প্রধানমন্ত্রীক প্রদান করা হব ভারত রত্নর সন্মান প্রয়াত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনকো প্রদান করা হব ভারত রত্নর সন্মান আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।